রাবিয়া বসি বলছেন আল্লাহ যদি আমার শক্তি ক্ষমতা থাকতো তাহলে পরে আমি এই জান্নাত তছনছ করে দিতাম আর জাহান্নাম এটাও তছনছ করে দিতাম আমাকে সেই শক্তি দিবি দাও আল্লাহ পাক বলেন কেন কি হইছে কয় কিছু মানুষ পৃথিবীর মুখে জান্নাতের লোভে তোমার ইবাদত বন্দি করে আর কিছু মানুষ আছে জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করে জাহান্নাম শেষ হয়ে যাবে আর জান্নাত শেষ হয়ে যাবে এইবার তুমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য ইবাদত করবে জোরে কর সুবহানাল্লাহ জীবন ভরে নামাজ পড়লাম খালি সওয়াবের ঘাটতি পড়লাম নামাজ পরিকার তারে তো তালাশ করলাম না করে নামাজ পরিকার তারে তো তালাশ করলাম তারে তো পাওয়ার আশা করে দিনই করে নাই এইজন্য আমরা বলি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি সাব্বাহাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলোর নামের অর্থ আছে এর নাম পবিত্র সত্তা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলিফ লাম ইস্তিগরাকি এই আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় অর্থ আছে বললে সুয়াব আলহামদুলিল্লাহ বলতে যতগুলো অক্ষর অতগুলো অক্ষরের দশ দিয়ে গুণ দেন অত সুয়াব আল্লাহ লিখতে চার অক্ষর চার দশকে চল্লিশ সোয়াব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সোয়াব আছে বললে সোয়াব এগুলো করে আল্লাহ পাকরে আপনি সান আপনার কাছে যাইবেন এই সোয়াব এবং ধ্যান এটি কি জানে কেউ সুবহানাল্লাহ সোয়াব সুবহানাল্লাহ ধ্যান কিভাবে সুবহানাল্লাহ যখন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যখন বলবে ইবাদত হবে এগুলো ইবাদত কিনা বলেন এগুলো ইবাদত ইবাদত এমনি করবা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যেন তুমি আল্লাহরে দেখেই নামাজ পড়ো যেন আল্লাহরে দেখেই তুমি জিকির করো যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমারে দেখতেছেন এই খেলে ইবাদত করো এটা সত্য কিনা জোরে কর তাহলে বোঝা গেল কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বললে সওয়াব আছে এটা একটা ইবাদত এবং একটা ধ্যান খেল ওই খেল ধ্যানে যে আপনি বিশেষ প্রক্রিয়ায় করেন তাতে আপনার কলবের সাথে সম্পর্ক হবে ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ তিরমিজি শরীফ জোরে কর সুবহানাল্লাহ আল্লাহর জিকিরের প্রচন্ড গতি কলবের মধ্যে যখন আঘাত প্রাপ্ত হবে তখন এই কলবতে একটা আলো নূর প্রতিভাত হবে জোরে কল সুবহানাল্লাহ চোখের আলো দিয়া বাইকুটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যটা চোখের রেটিনার মধ্যে যদি ধরে ধরা যায় এটা যদি সম্ভব হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বন্ধুর সাথে কথাবার্তা বলবেন একটা মোবাইল টেলিফোনের মাধ্যমে তার ছাড়া আল্লাহর জিকিরের মাধ্যমে কলব মোবাইলটা যখন চার্জ হইয়া যাবে এইটার মাধ্যমে আল্লাহর সাথে আত্মার জগতে কেন কথা বলা যাবে না কলবের মধ্যে আলো আসা শুরু করবেন এই আলোর মাধ্যমে কলবের চোখের মাধ্যমে আল্লাহ নূর দ্বারা মুমিন ব্যক্তিরা দেখে যোগ সুবহানাল্লাহ সত্য না মিথ্যা কোন হাদিস শরীফ আছে তিরমিজি শরীফ খুলে দেখে অত সাধনা করি না বোঝার চেষ্টা করি না এই সাধনা নিয়া মানিকান দরবার শরীফের নেতৃত্বে মাঠে ময়দানে আমরা নামছি অসত্য কথা নিয়ে না সত্য কথা নিয়ে ওয়ান ফার্স্ট রিপিটেড বিকামস ট্রুথ অসত্য বারবার বলিলে সত্যে প্রমাণিত হয়ে যায় অসত্যকে সত্যে প্রমাণিত করতে গেলে দশটা অসত্যের আশ্রয় নিতে হয় আর সত্যকে সত্য প্রমাণিত করতে গেলে কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না কোনো অসত্যের আশ্রয় নিতে হয় না সুবহানাল্লাহ সত্য কি না আমরা সত্য আল্লাহ কর সত্য বারবার বলেন জোরে কোন সুবহানাল্লাহ সকালে সন্ধ্যায় সুযোগ পাইলে কোন ওয়াদকুর রাব্বাকা ইজা নাসিতা ভুলা যায় না ভুলা গেলে আল্লাহর স্মরণ করে আল্লাহ দিনে ইয়াজকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইতাফাক্কারুন ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ বসে রইছো জিকির করো দাঁড়িয়ে রইছো জিকির করো কাত হয়ে আছো
জিকির করো সকল অবস্থায় তোমার শ্বাস নিঃশ্বাস প্রতি মিনিটে 75 বার এক্সপ্যানশন হচ্ছে প্রত্যেকটা মিনিটে শ্বাস ছাড়ো বলো আমার জিকির করো শ্বাস টানো আমার জিকির করো শ্বাসের মালিক কে আল্লাহ হ্যাঁ নিঃশ্বাস টানেন তার মালিক কে আল্লাহ নিঃশ্বাস ছাড়ে তার মালিক কে আল্লাহ আমি নিঃশ্বাস ছাড়ছিলাম পরে টানবার পারছিলাম না বাড্ডা খান কা যোহর নামাজের সময় নিঃশ্বাস ছাড়ছি 4 রাকাত যোহর নামাজ পরে বসছি এখন আর নিঃশ্বাস আনতে পারিনি আমার জীবনের ঘটনা এই যে নিঃশ্বাসের মালিক আল্লাহ এরা বুঝবেন যখন হার্ট অ্যাটাক হইল ইয়ার আগার আপনি হবে আমি বুঝব না কোনোদিন এর নিঃশ্বাস আমি টান দিই পারি না পরে সর্বিট্রেট একটা ওষুধ ট্যাবলেট আছে জিব্বেল নিচে দিয়া পরে একটু একটু ভালো লাগলো মেজর গাড়ি চালিয়া পরে বারডেম হাসপাতালে গেলাম ওখানে একদিন আইসিসিউতে ভর্তি ছিলাম আর ওখানে ওই সাইদি সাহেব হুজুর এই দেলোয়ার হোসেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুর আমারে দেখতে আইছিল তো দেখে এসে দোয়া করলেন আল্লাহ আমার সুস্থ করছেন আল্লাহর বান্দা মুফাসসির কোরআন আল্লাহর বান্দা আল্লাহ পাক তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে দুইবারই দেখতে আসছেন আমার জন্য দোয়াও করছেন ওই সময় বুঝে যে নিঃশ্বাস আটকালে কি হয় নিঃশ্বাস চালু আছে তো হরিণি খবর রাখুন বুঝেন না একটু আটকে যায় ওই সময় কইবেন যে নিঃশ্বাসের মালিক কে আল্লাহ নিঃশ্বাসটা যদি আটকে একবার যায় সারারা সময় পাইবে না তুমি টানবারও সময় তুমি পাইবে না যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলে বিশ্বাসের মালিক আল্লাহ চোখের মালিক আল্লাহ কিডনির মালিক আল্লাহ হার্ট লিভারের মালিক আল্লাহ জিব্বার স্বাদের মালিক কে জিব্বার স্বাদ আল্লাহ নিয়ে যাক ভাত খাও না পোলাও খাও না না খড়কুটা খাও না ঘাস খাও কিছু বুঝবে না ওই স্বাদ আল্লাহ নিয়ে যাক দেখি নাকের গ্রান নিয়ে যাক আল্লাহ কিছু নাকি দিলে কিছু আন তরকারি কি গ্রান আছে গরম মশলা দিছে না নাই কিছু বোঝাবে না কথা ঠিক কিনা আল্লাহ বলেন নাকের গ্রানটা নিয়ে যায় তাই কে মোল্লাকে জিব্বা সাথে গেলে কেমন লাগবো চোখে দেখো তো বরন্দ পাও না কোনো কিছু চোখটা যে কত নিয়ামত এখনো ঠিক পাও না যারা অন্ধ মানুষ তারা জানে যে পৃথিবী দেখে না তারা কেমন অতএব চোখে দেখেন কোন সুবহানাল্লাহ নাকের গ্রান ঠিক আছে কোন আলহামদুলিল্লাহ জিব্বা সাদা আছে কোন আল্লাহ আকবার কিডনি ভালো আছে তো ঠিক পাও না কিডনি যাকে ফেল হইছে ওই যে ডায়ালিসিস করতেছে কিডনি থাকতে তোমার মর্যাদার জন্য আল্লাহ যে ঠিক আছে সুবহানাল্লাহ এখন কোরআন শিখ পড়ো না এখন নোবেল হাতে নাও না নোবেল সুদ পায় না কবরে গেলে পারে কোরআনের মালিক কে কোরআনুল করিম কাদিম না জাদি খালেক না মখলুক এই প্রসঙ্গ ওর আলাদা দরকার নাই কোরআনের কারিমের মালিক কে আল্লাহ আর প্রমাণ কি কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহর কালাম আল্লাহ বলেন তোদের কাছে আমি যা পাঠাইছি এটার সত্য আগে আমি কইয়া লই আগে জালিকাল কিতাব লা রাইবা ফি আই কেরাল এই কথাবার মধ্যে দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন দিস ইজ দা বুক অফ অ্যাবসলিউট ফ্রম হাই এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর এমন কোন কেতাব কোন গ্রন্থ আছে যার লেখক যার ভাষা অথার বলবে যে আমার এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ আসেনি কোন ফিজিক্স কোন কেমিস্ট্রি কোন অ্যাস্ট্রোনমি কোন অ্যাস্ট্রোলজি কোন আছে কোনো লেখা সকালে লেখে বিহালে বলো ভুল তারপরে সেটা নয় আন্দোলন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞানীগুলি সমস্ত মাথা হেট হয়ে গেছে মাথা মতো করেছে কোরআনুল করিম আন্দোলন করবি কোরআনুল করিম আই দিয়ে পারস পারে নাই তৎকালীন লবিদ ইবনে রবিয়া সেই তো পারে নাই ইন্না আতায়না কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার লাইসা হাজা মিন কালামিল বাশার এটা মানব রচিত কিছু না এটা হলো মহান মাবুদের যেরকম সুবহানাল্লাহ তার মতো কবি হেরে গেছে তুমি কো চলবে দিল কমাবে গোটা বিশ্ব পৃথিবী হেরে গেছে আল্লাহ বলেন আমার কথা সত্য আমি যা বলি তা সত্য মানুষ তোমরাই হলো প্রবঞ্চনা কর অতএব কোরআনুল কারিম সত্য যার উপরে নাজিল হয়েছেন তিনি সত্য তিনি মিথ্যা বলেন না তিনি বিশ্ব মানবতার প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যরকম সুবহানাল্লাহ অতএব সত্য
সত্য থেকে দূরে যারা অসত্যের মধ্যে পড়ছে তারা জোরগম ঠিক কি না এই যে অন্তরের মধ্যে গর্ত হবে পরিবারে ওয়াহুল আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা আফালা ইয়াতাদাব্বারুল কুরআন ওয়ালাও কানা মিন ইন্দি গায়রিল্লাহি লাওয়াজাত ফীহি তালাফান কাসীরা কোরআনুল কারীমের হিসাবপত্র শিক্ষা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কোরআনের তাবলীগ করেন হে রাসূল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু হে রাসূল কোরআনুল কারীমের তাবলীগ করেন কোরআনের দাওয়াত দান যদি না হয় রিসালাত পরিপূর্ণতার মধ্যে আসবে না কোরআন হাতে নেন কোরআন সমাজে কোরআন বাহিরে কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের দাওয়াতের কথা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে রাজি আছো আল কোরআনের আলো ঘরে ঘরে যাও আল হাদিস শরীফের আলো ঘরে ঘরে যাও ভয়াল নবীর শত্রুরা মুশরিকরা সাফা কোরআনের শত্রুরা মুশরিকরা সাফা ইসলামের শত্রুরা মুশরিকরা সাফা আত্মা যেই সমাজের মুক্তি সনদ মুক্তি সনদ আল কোরআন যেই সমাজের ধনী গরিব এক সমান মজলুমানের আসবে সুদিন সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি হে খোদা হে কবুল করো এই স্বপ্ন দাও এগিয়ে আরো কাছে সেই লগ্নের জন্যে অধি লক্ষ আশিকিতাই কোরআনুল কারিমের সমাজ ব্যবস্থার হিসাবপত্রের কথা এবং মাঠে ময়দানে তথা কলবে আত্মায় অন্তরে সেই প্রসন্ন গতি আনার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ডিসেম্বরের 25-27 তারিখে এই পূর্ব চত্বরে পটলের ময়দানে আহ্বান করা হয়েছে বিশ্বস্ত হজরত কনসুবান আল্লাহ